গেটে বাত বা গাউট। গেটে বাত বা গাউট হচ্ছে একটি প্রদাহজনিত বাত রোগ। এই রোগে হাড় জোড়া ও আশেপাশের টিস্যুতে প্রদাহ হয়ে মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টাল জমা হয়। বয়স বৃদ্ধি ও রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে এই রোগের ঝুঁকি বাড়ে। সাধারণত মহিলাদের তুলনায় পুরুষদের এই রোগ 5 গুণ বেশি হয়। মানবদেহে ইউরিক অ্যাসিডের 1/3 আসে খাবারের মাধ্যমে এবং 2/3 অভ্যন্তরীণ পিউরিন বিপাকের ফলে হয়। শতকরা 90% গাউট রোগের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড নিষ্কাশনে সমস্যা থাকে। 10% ক্ষেত্রে শরীরে বেশি ইউরিক অ্যাসিড তৈরি হয়। কারণ: বৃক্কীয় নিষ্কাশন কমে যাওয়া, সীসা বিষক্রিয়া, অ্যালকোহল, ল্যাকটিক এসিডোসিস, ডায়াবেটিক, ওষুধ থেকে ইউরিক অ্যাসিড উৎপাদন বৃদ্ধি। কিভাবে বুঝবেন আপনার গাউট হয়েছে? সাধারণত একটি জয়েন্টে তীব্র ব্যথা হয়, তবে একসাথে একাধিক জয়েন্টে আক্রান্ত হতে পারে। 50% ক্ষেত্রে পায়ের বৃদ্ধাঙ্গুলি আক্রান্ত হয়। অন্যান্য পায়ের গোড়ালি, মধ্য পা, হাঁটু, কবজি, সন্ধি, কনুই, হাতে ছোট জয়েন্ট আক্রান্ত হতে পারে। সাধারণত রাতে বেশি আক্রান্ত হয়। খুব দ্রুত ব্যথা শুরু হয়ে 2 থেকে 6 ঘন্টার মধ্যে তীব্র আকারে ধারণ করে প্রায়শই ভোরে ব্যথায় ঘুম ভেঙে যায়। রোগী পায়ের মোজা ও জুতা ব্যবহার করতে পারে না। আক্রান্ত জয়েন্ট ফুলে যায়, চামড়া লাল হয়ে যায়। ব্যথার সাথে জ্বর ও অবসাদগ্রস্ততা থাকতে পারে। পরীক্ষা নিরীক্ষা: রক্ত পরীক্ষা। সাধারণত সিরাম ইউরিক অ্যাসিডে বৃদ্ধি পাবে, তবে 25% ক্ষেত্রে অ্যাকিউট অবস্থায় ইউরিক অ্যাসিড কমে যাবে। ESR, CRP ও নিউট্রিফিল সংখ্যায় বেড়ে যায়। সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস: ইউরেট ক্রিস্টাল পাওয়া যায়। এক্সরে: ক্রনিক গাউটে অস্থিক্ষয়ের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসা: রিহেব ফিজিও অত্যন্ত কার্যকরী, নিরাপদ ও আধুনিক চিকিৎসা। আক্রান্ত জোড়ার ঠান্ডা শেক বা বরফ পানি শেক উপকারে আসে। ব্যথানাশক NSAID ওষুধে বিশেষজ্ঞের পরামর্শে খাওয়া যেতে পারে। ইউরেটের পরিমাণ মাত্রার মধ্যে রাখতে হবে। প্রতিরোধ: ওজন স্বাভাবিক রাখতে হবে। বেশি পিউরিন আছে এমন খাবার কম খাবে, যেমন বিভিন্ন ধরনের ডাল, বিচি জাতীয় খাবার, লাল মাংস ও কলিজা, সামুদ্রিক মাছ, পিচ্ছিল জাতীয় শাক, ফলমূল, অন্যান্য শাক সবজি প্রচুর খেতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, আনারস উপকারে আসে। প্রচুর পানি খেতে হবে। দুধ ও দুগ্ধজাত খাদ্য খেতে পারেন। স্পেশাল জুতা ব্যবহার করতে হবে। নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে। কুসুম গরম পানিতে সাঁতার কাটলে অনেক উপকারে আসে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।